আপনি মারা গেছে উনি আপনার কি লাগে? আমার ভাই লাগে। আচ্ছা, কিভাবে ওখানে এখানে কিভাবে আসলো? তানে তানে তানের ওই মিসেস ভর্তি অপারেশন হয়েছে, পরে তানে খাওন নাই ঘুম নাই অসুস্থ, তানে অসুস্থ আমার কইছে কো শরীরটা খারাপ লাগতেছে আমার, কতদিন দিরা ঘুম নাই খাওন নাই বই বুকটা ব্যথাও করে আমার, আজরা কত দিন দিব। এরপরে এই কথা কইছে, এরপরে আমি কইছি তুই বাইর গিয়া ঘুমাই গিয়া, আর আমি পাহারা দিন না, এরপরে আমি কালকে সকালে আইয়া সারাদিন পাহারা দিছি, রাত্রে কইছে ঘুমাইব কইয়া, এরপরে দিয়া আমি সব কিছু আইনা দিয়া গেছি, আর মনে হয় ঘুমে ধরে না, প্রেশার মনে বাইরা টেরা রয়েছে আর কি, আর বইছে টুইছে মনে হয় হয়ে গেছে উল্টাই। ওনার মিসেস হাসপাতালে ভর্তি, নাম কি ওনার মিসেসের? হ্যাঁ, ওনার মিসেসের নাম শিবা দে দাস। যে মৃত ব্যক্তি ওনার নাম কি যে মারা গিয়েছে? রণবীর দে। উনি কি করে? একটা চাকরি করেন আর কি, একটা ওই কন্ট্রাক্ট ওই কন্টিজেন্সি চাকরি করেন। ওনার নাম আর বয়স? রণবীর দে। আচ্ছা, এটা কোন হাসপাতাল দিদি? এটা জিবি। আপনার কি পাইছেন খবর? আচ্ছা, কি খবর পাইছিলেন আপনারা? কি খবর পাইছিলেন? এখানে কুরিয়ার হয়েছে কইতেছে, তখন আমরা পুলিশ জিবি আউটপোস্টে গিয়ে স্যার পুলিশ বর্তমান হয়ে আনছে। আয়া কি অবস্থা দেখছেন? মারা অবস্থা দেখছেন, মানে কিভাবে মারা যেতে পারে, কিভাবে পড়ছে আমি তা কইতে পারতাম না। পরিচয় পাওয়া গেছে? না, পরিচয় পাওয়া গেছে এখানে ইয়ে করতেছে, ইমার্জেন্সি লয়ে যাইতেছে। কবে আইসল দেখতে? উনি দেখতে কবে আইসল? আর এটা সময় প্রায় জাগাই ছিল, তারপরে এদিকে বাইরে ছিল, তারপরে মনে এদিকে মনে বসে রয়েছে, মানে মনে শখ তো করছে, তারপর টেনশন তো আছে, নিজের কিছু করছি, ওনার নাম কি? কি করতো উনি?